ইফতারি, সাহরি, এটা সুন্দর মতো করার জন্য রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার তো সেটি করবে না, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয়। জনগণের প্রয়োজন অপ্রয়োজন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, দাম বাড়লে কমলে সেটি নিয়ে তাদের মাথা ব্যথা নাই, বরং খেজুরের দাম বাড়িয়ে দিয়ে মদের দামকে শুল্ক মুক্ত করেছে। রমজান মাসে ইমানদাররা সুন্নতের অংশ হিসাবে খেজুর দিয়ে ইফতারি করবেন, সেখানে উপহাস করা হচ্ছে জনগণের সাথে যে বড়ই দিয়ে ইফতারি করার জন্য আহ্বান জানানো হচ্ছে। দুর্ভাগ্যজনক একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের, এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে যখন এ কথা বেরোয়, তখন বুঝতে হবে প্রতিটি ক্ষেত্রে সুন্নাত, ইসলামের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, ইসলামের শিক্ষা, এই সব কিছু থেকে ধীরে 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 এই জাতিকে অনেক দূরে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রেরই এক একটি অংশ হচ্ছে এগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি একটি চরম পর্যায়ে পৌঁছেছে। অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি এটা সীমা অতিক্রম করেছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এবং অশ্লীলতা এবং বেহায়াপনাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যে ব্যবস্থাপনা ইন্টারনেটের উপরে রাখা উচিত ছিল সেটি সরকার রাখে না। কারণ যুব সমাজ নৈতিকভাবে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ এবং জাতির জন্য রুখে দাঁড়ানোর ক্ষমতা তারা হারিয়ে ফেলবে। এই ধরনের একটি পঙ্গু জাতি বর্তমান সরকার চায়। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোনো বিবেকবান অভিভাবক দলমত এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এই ধরনের শিক্ষা ব্যবস্থা মেনে নিতে পারে না। কারিকুলাম এবং বই পুস্তক, সিলেবাস, এরপরে এখানে শিক্ষকদের প্রশিক্ষণ, ট্রেনিং, এসব কিছু এমন একটা জগাখুড়ি খিচুড়ি মার্কা হয়েছে, যেখানে যেটা অশ্লীলতা, বেহাবনা, প্রাকৃতিক যে আল্লাহর দেওয়া পদ্ধতি, সেই পদ্ধতির বাইরে বহুবিধ কর্ম কার্যক্রমকে এখানে অ্যালাউ করে, অ্যাকোমোডেট করে আগামী দিনে বাংলাদেশকে ধর্মহীন এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের জনগণকে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় মূল্যবোধ এবং মুসলিম জাতির সত্তাকে সমূলে ধ্বংস করে দিয়ে এখানে বিজাতীয় সংস্কৃতির শৈলাবে এ দেশ এবং জাতিকে হারিয়ে দেওয়ার, হারিয়ে ফেলার একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসাবে এই 15 বছরে বর্তমান সরকার একের পর এক শিক্ষা ব্যবস্থা নিয়ে জনগণের সাথে প্রহসন করেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ যেখানে বাস করে, সেখানে সেই দেশের শিক্ষা ব্যবস্থা, সে দেশের অধিকাংশ মানুষের যে মূল্যবোধ, সে মূল্যবোধের ভিত্তিতে হবে। এখানকার শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি ইসলামী মূল্যবোধ দ্বারা পরিচালিত হওয়া ছিল, হওয়া দরকার ছিল, তৈরি হওয়া দরকার ছিল। কিন্তু বর্তমান সরকার ইসলামী মূল্যবোধকেই যেন তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়েছে এবং পৌত্তলিকতা, পাশ্চাত্য অপসংস্কৃতি এবং অশ্লীলতা এবং বেহাবনাকে প্রধান উপজীব্য বানিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সরকারের পক্ষ থেকে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসাবে ঢেলে সাজিয়েছে তারা। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং সরকারকে আমরা অবিলম্বে শুভবুদ্ধির উদয় হওয়া উচিত এবং এদেশের অধিকাংশ মানুষের মূল্যবোধের ভিত্তিতে একটি দেশ ও জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ, সৎ, দক্ষ, যোগ্য, আগামী দিনের দেশ এবং জাতির কাণ্ডারি হিসেবে যারা গড়ে উঠবেন, এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা এই সরকারের পক্ষ থেকে গ্রহণ করে এই জাতিকে, জাতিসত্তাকে, বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসের হাত থেকে এই সরকার রক্ষা করবেন, আমরা সেটি প্রত্যাশা করতে চাই না। কিন্তু একজন ইমানদার হিসাবে, একজন দেশপ্রেমিক বাংলাদেশি হিসাবে এই কথা বলার অধিকার আমাদের আছে এবং সেই অধিকারের জায়গা থেকেই আমরা সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের মাহে রমজান সমাগত, মাত্র কয়েকদিন পরেই মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হবে, দীর্ঘ প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত মাহে রমজান। আমরা সবসময় দোয়া করি, আমরা যেন আল্লাহ রাসুল দোয়া করেছেন, আমরাও দোয়া করি আল্লাহ রাসুলের দেখানো পথ অনুযায়ী মাহে রমজান যেন আমরা মাহে রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে হায়াতে রাখেন, সেই দোয়া আল্লাহ রাসুল করতেন, আমরাও সেই দোয়া করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, রমজান মাস হচ্ছে,
আত্মগঠনের মাস, তাকওয়া অর্জনের মাস, কোরআন নাজিলের মাস, নিজের পবিত্রতা পরিশুদ্ধি অর্জনের মাস, সমাজ বিনির্মাণের জন্য দক্ষ যোগ্য উপযুক্ত দেশপ্রেমিক ত্যাগী জনশক্তি তৈরির মাস, সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারীর মাস, এবং বদর যুদ্ধে অন্যায়কে পরাজিত করে অসত্যকে পরাজিত করে সত্যের বিজয়ের মাস। নিজের জীবনের যে গুনাহ খাতা, যে অপরাধ, এসব কিছু থেকে মুক্তি নিয়ে রমজান মাস হচ্ছে আমাদের নেকি অর্জনের প্রতিযোগিতা, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ভূমিকা পালনের প্রতিযোগিতা, নিজের সমস্ত জীবনের সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়ার প্রতিযোগিতা। এই রমজান মাস কোরআনের আলোকে নিজের জীবন এবং সমাজকে প্রতিষ্ঠার মাস। এই রমজান মাস তারাবির মাধ্যমে প্রতিদিনের রোজাকে পূর্ণাঙ্গরূপে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরার মাস। এই রমজান মাস হচ্ছে সাহারি এবং ইফতারির বরকতময় মাস। এই রমজান মাস আমাদের জন্য ফরজ এবং অপরিহার্য। এই রমজান মাসেই রমজান মাস তাকওয়া অর্জনের জন্য আল্লাহ দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, গাইডলাইন, নির্দেশনা আল কোরআন, এবং এটা সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারী। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুতরাং হাজার মাসের চাইতে উত্তম একটি রাত এই মাসের মধ্যে রয়েছে। সুতরাং সেই দশ দিন জাগ্রত করার মধ্য দিয়ে একজন বান্দা দিনে যদি সজাগ থাকেন, রাতে যদি জাগ্রত থাকেন, দিনের সজাগ এবং রাতে আল্লাহ রাসূলের শেখানো পন্থা অনুযায়ী যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত করি, তাহলে আমরা সেই মহা পবিত্র এবং সমৃদ্ধ মহিমান্বিত সেই রাতটিকে আল্লাহ আমাদের ভাইকে দিতে পারেন। সেই মাস হচ্ছে রমজান মাস। সম্মানিত ভাই বন্ধুগণ, সুতরাং ইফতারি সাহারি এটা সুন্দর মতো করার জন্য রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু বর্তমান সরকার তো সেটি করবে না, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয়। জনগণের প্রয়োজন অপ্রয়োজন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, দাম বাড়লে কমলে সেটি নিয়ে তাদের মাথা ব্যথা নাই, বরং খেজুরের দাম বাড়িয়ে দিয়ে মদের দামকে শুল্ক মুক্ত করেছে। রমজান মাসে ইমানদাররা সুন্নতের অংশ হিসাবে খেজুর দিয়ে ইফতারি করবেন, সেখানে উপহাস করা হচ্ছে জনগণের সাথে, যে বড়ই দিয়ে ইফতারি করার জন্য আহ্বান জানানো হচ্ছে। দুর্ভাগ্যজনক একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের, এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে যখন একথা বেরোয়, তখন বুঝতে হবে প্রতিটি ক্ষেত্রে সুন্নাত, ইসলামের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, ইসলামের শিক্ষা, এই সব কিছু থেকে ধীরে 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 এই জাতিকে অনেক দূরে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রেরই এক একটি অংশ হচ্ছে এগুলো। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, এবং বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচির অন্যতম একটি দফা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম, সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম করা। আমরা ব্যাপক ভিত্তিক মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমরা ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম আমরা পরিচালনা করি। ইনশাআল্লাহ আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরা শুধুমাত্র দলীয় কর্মীদের জন্য নয়, সমাজের যে মানুষগুলো স্বাচ্ছন্দ্যে রোজা রাখা, সাহারি করা একটু স্বস্তির সাথে কঠিন হয়ে গিয়েছে, যদিও সেই সংখ্যা অনেক বেশি, অনেকে বলেন অনেকে বলেন না, আমরা তাদের কাছে আমাদের পক্ষ থেকে আমাদের দায়িত্ব হিসাবে সেই উপহার সামগ্রী পৌঁছে দিতে চাই। আজকে এই থানা ইতিমধ্যে 100 জনের জন্য একটা পরিকল্পনা করেছে, এটি যথেষ্ট নয়। এখানে টোকেন আমরা দিচ্ছি, বাকিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, কিন্তু এটি যথেষ্ট নয়। আপনারা পরিকল্পনা করেন, যারা সামর্থ্যবান রয়েছে আমি তাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা রোজা এবং সাহারি, ইফতারি এবং সাহারিটা স্বাচ্ছন্দ্য করতে পারে জনগণ, সেই জন্য আপনাদের ফান্ড থেকে, জামাত ইসলামের ফান্ডে আপনারা অর্থ দেন, এবং সেই অর্থ সঠিক এবং সুষম বণ্টনের মাধ্যমে জামাত ইসলামী যাদের প্রয়োজন, যারা বলে না, যাদের কাছে পৌঁছানো উচিত, যারা হকদার, তাদের কাছে আমরা পৌঁছে দেব। এটুকু আস্থা এই জাতি আমাদের প্রতি রাখতে পারে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আমানতদারির সাথে সেই দায়িত্ব পালন করব। আলহামদুলিল্লাহ আমরা কর্মসূচি নিয়েছি, আমরা ঢাকা সিটি দক্ষিণে আমরা হাজার হাজার প্যাকেট আমরা ইনশাআল্লাহ বিতরণ করব, তবে এখানে তো লাগবে 1 লক্ষ প্যাকেট কমপক্ষে।
তোমরা 1 লক্ষ প্যাকেট বিতরণ করতে হলে সবার সহযোগিতা লাগবে। এই জন্য বিত্তবানদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, ইসলাম প্রিয় জনতাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, বিবেকবান মানুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আর কথা বাড়াতে চাই না, ইতিমধ্যে কথা লম্বা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে রমজান সমাগত, রমজানের প্রত্যেকটা হক আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, ইবাদত বন্দেগি আমরা যেন হক আদায় করে পালন করতে পারি, আমরা যেন কোরআন অধ্যয়ন করতে পারি। কোরআন নাজিলের মাস এটি, কোরআনের সমাজ প্রতিষ্ঠা আন্দোলনে সক্রিয়ভাবে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমরা যেন নিজেদেরকে তৈরি করতে পারি, এবং সর্বোপরি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী করে আমরা যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সেভাবেই আমাদের প্রত্যেকে হক আদায় করে পালনের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আজ আগে ছুটে আসে, জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।